हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल खुला आसमा। आज के आमी तुम्हादेर ए कलार कांदीटा सम्बन्धे किछु गल्प बोलबो। तार आगे बोले नी, एखन प्राय भोर 4:30 बजे, बाइरेटा देखते ही पाच्छो कतटा अंधकार। आमी फुल तुलते उठेछि, তো ভাবলাম আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রায় 2.5 বছর আগে নার্সারি থেকে একটা ছোট্ট কলা গাছের চারা এনেছিলাম। তো নার্সারির ভদ্রলোক বলেছিলেন যে ওই চারাটা কলা গাছের পাতা থেকে চারা তৈরি করা। তো আমি সেইটা এনে আমার বাড়ির পেছনের গার্ডেনে প্রতিস্থাপিত করেছিলাম। তো প্রতিস্থাপিত করতে গিয়ে খুব একটা বেশি কিছু লাগেনি বন্ধুরা। যেমন মিক্সার দিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে সেখানেই চারাটা প্রতিস্থাপন করেছিলাম এবং জল দিয়েছিলাম। আর আমাকে কিছু করতে হয়নি। আর 6 মাস পরে আমাকে একবার মিক্সার দিতে বলেছিল, তো আমি 6 মাস পরে মিক্সার দিয়েছিলাম। তো এই 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 যে কলার কান্দিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ফ্রুট দিচ্ছে গাছ। আমার ফার্স্ট টাইম যে গাছে একটা এর থেকেও বড়ো একটা কলার কাঁদি হয়েছিল। তো তখন তো ভিডিও করার মতো করবো বলে সেরকম চিন্তা ভাবনা করিনি। যাই হোক, তো আজকে সেকেন্ড টাইম আমার ওই একটা গাছ থেকে মাল্টিপ্লাই হয়ে অনেকগুলো গাছ হয়েছিল। সেই অনেকগুলো গাছের মধ্যে থেকে আমি সবগুলো রাখিনি, অনলি 4টে গাছ রেখেছিলাম। তো এই বছর 4টে গাছে 4টে কাঁদি এসেছে। আই এম সো লাকি অ্যান্ড সো হ্যাপি। তো তারই 4টে গাছের মধ্যে একটি গাছের কাঁদি নিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিও করছি বন্ধুরা। তো আমি প্রচুর হ্যাপি, নিজের হাতে গড়া গাছ থেকে ফল সংগ্রহ করা। তোমরাও এরকমভাবে করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এই 2 দিন ধরে চেষ্টা করছি এই কলার কাঁদিটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই করতে পারিনি। যাই হোক, আজকে আমি করতে পেরে খুব হ্যাপি। তো তোমরা আমার এই ভিডিও যদি ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো আর খুব মজা করো। বাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো।